बाजार घाटे जतई पटियसी हन ना केन माछ किनते गिये सकलेरई घाम छुटे जाए। फर्मालिनेर जामानाय कोन माछ भालो आर कोनटी जे भेजाल जुक्त बुझबार उपाय नेई। एते करे अनेकेई चिंताय थाकेन माछ केनाकाटा निये। चलुन जेने नेई एमन किछु कौशल जाते करे खूब सहजे आपनि चिनते पारबेन ताजा माछ। ताजा माछ চেনার একমাত্র উপায় হলো মাছের চোখ। যতই ফরমালিন দেয়া হোক না কেন, তাজা মাছের চোখ দেখলেই তা বুঝতে পারবেন। ফরমালিনের কারণে মাছের চোখ হয়ে যায় ফ্যাকাশে, প্রাণহীন, ঘোলাটে। সেক্ষেত্রে তাজা মাছের চোখ থাকে একদম জীবন্ত আর স্বচ্ছ। তাই মাছের চোখ দেখে চিনে নিন মাছ তাজা। তাজা মাছ থাকবে একদম টাটকা। মাছ কেনার সময় চাপ দিয়ে যদি লক্ষ্য করেন যে মাছ শক্ত, তাহলে বুঝবেন এটি ফ্রিজে রাখা মাছ। আর যদি মাছ চাপ দেওয়ার পর নরম থাকে বা একদম ভিতরে চলে যায়, তাহলে বুঝবেন পচে গেছে মাছ। আর টাটকা হওয়ার তো কথাই নেই। আর তাজা মাছ সব সময় চাপ দিয়ে দেখলে একটু নরম মনে হবে, যা খুবই সামান্য, তখন বুঝবেন এটি তাজা মাছ। তাজা মাছের কান থাকবে একদম লাল, একটু পিচ্ছিল রকমের। কিন্তু এখন মাছ ব্যবসায়ীরা এই কানকোতেও ব্যবহার করছেন লাল রং, তাই বোঝার উপায় থাকে না। তাই এই কানকো না দেখেই মাছ কেনা ভালো। তাজা মাছ থাকবে একদম চকচকে রূপালী রঙের। ফরমালিন ব্যবহার করলে হবে অন্যরকম রং। বিশেষ করে সুপার শপগুলোতে দেখা যায় অনেক দিনের পুরনো মাছ, কেননা তাদের মাছের গায়ে রং থাকে হলদেটে টাইপের, যা কিনা অনেক দিনের পুরনো মাছ। তাই ভালোভাবে দেখে বুঝে কিনতে হবে মাছ। বাজে গন্ধ ছড়ানো মাছ কেনা থেকে দূরে থাকুন, কেননা তাজা মাছের গন্ধ হয় স্বচ্ছ পানির মতো বা অনেকটা শশার রসের মতো। আর যদি মাছ সমুদ্রের হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে মাছের গন্ধ হবে সমুদ্রের।